নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেরিগোল্ড টি, অর্থাৎ গেঁদা ফুলের চা। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে দুটো রঙের দুটো গেঁদা ফুল নিয়েছি। গেঁদা ফুলগুলোকে আমি একটু কুচি কুচি করে নিচ্ছি। আমি শুধু গেঁদা ফুলের পাপড়িগুলোই নেব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে পাপড়িগুলো। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি 2 কাপ জল। চাটা তৈরি করতে করতে জেনে নিই এতে কি গুণাগুণ। গেঁদা ফুলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল, আছে বিটা ক্যারোটিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়ের ক্ষয় রোধ করে, আর্থারাইটিসের সমস্যা কমায়, গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, হজমে সহায়তা করে। গেঁদা ফুল ক্যান্সার প্রতিরোধ করে। গেঁদা ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ভালো রাখে, চকচকে রাখে ত্বককে। যাদের পিরিয়ডের সমস্যা, অর্থাৎ কিনা মাসিকের সমস্যা, মাসিকও নিয়মিত করে এই গেঁদা ফুল। এখানে আমি একটা তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিয়ে প্রথমে জলটা ফুটিয়ে নিয়েছি। তারপর চা দিয়ে দিয়েছি 1 চা চামচ। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গেঁদা ফুলের পাপড়িগুলো দিয়ে আরো মিনিট 5 ফুটিয়ে নিচ্ছি। চা আমাদের তৈরি হয়ে গেছে, এবার ছেঁকে নেব। আপনারা চাইলে এতে লেবু মিশিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প করে মধু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মেরিগোল্ড টি বা গেঁদা ফুলের চা। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।